আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অনলাইন ক্লাস অর্গানাইজড বাই বর্ণপুর আদর্শ হাই স্কুল এন্ড কলেজ। দিস ইজ আবুল হোসেন, মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস সেভেন। টুডে আই শ্যাল ডিসকাস রাইট ফর্ম অফ ভার্বস। দিস আইটেম ইজ গ্রামাটিক্যাল। ভার্ব দেওয়া থাকবে, ভার্বের সঠিক ফর্মটা বসাতে হবে ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটসের দেখো প্রত্যেকটা উল্লেখ করা আছে, যেমন এখানে বাই ইন দ্য নেগেটিভ, এখানে আছে হ্যাপিনেস সাবজেক্ট, এই ভার্ব দেখো যে বি দেওয়া আছে, তারপরে এখানে ইট সাবজেক্ট, এখানে এটা ভার্ব মিন দেওয়া আছে, তারপর দেখো এখানে ভার্ব যে স্যাটিসফাই সন্তুষ্ট করা, তারপর আছে দেখো এখানে গেট পাওয়া ভার্ব, কিন্তু এগুলো সব। তারপর আছে এখানে কল, কল অর্থ বলা হয় বা ডাকা হয়। আর ইন দ্য প্যাসিভ, এটা কী করতে হবে? প্যাসিভ গুডে ব্র্যাকেটের মধ্যে যে লেখা আছে দেখো যে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটের ভিতরে যে ভার্বগুলো দেওয়া আছে তোমরা ওটা সঠিক ফর্ম বসাই বা, এর মানে যেটা বসানো আছে সেটা সঠিক নাই, সেটা যেটা বসানো আছে আমরা সঠিকটা বসাবো। আচ্ছা প্রথমে আসো এক নম্বর, দেখো এ তোমরা পরীক্ষা যখন লিখবা তখন লিখবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার সিক্স, এটা তোমাদের সেকেন্ড পেপারের ছয় নম্বর আইটেমে এটা আসে। প্রথমে তোমরা এইভাবে লিখবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার সিক্স, লেখার পরে এবার এ পুরোটা পুরোটা এখন উঠাতে হবে না, যখন উত্তরটা লিখবা তোমরা পুরো প্রশ্নটা উঠাতে হবে না, শুধু এ লিখবা এ। আচ্ছা এখন আসো দেখো, এখানে বলছে মানি, মানি অর্থ কী? টাকা। বাই ক্রয় করা, নেগেটিভ করতে বলছে। হ্যাপিনেস, আমরা বুঝতে পারতেছি যে টাকা সুখ কিনতে পারে না। এখন দেখো যেটা চিরন্তন সত্যের মতো সব সময় হয়, যেটা অতীতে ছিল বা বর্তমানে হইতেছে বা ভবিষ্যতেও হবে, সেগুলো সবসময় প্রেজেন্ট টেন্সে করবা। তাহলে দেখো এখানে মানি বাই এটা নেগেটিভ করতে বলছে, এরকম মানে বুঝাইছে যে টাকা সুখ কিনতে পারে না। তাহলে আমরা জানি যেহেতু নেগেটিভ আমরা দিব ক্যান নট বাই। তো দেখো ব্রেকেট এখানে লেখা ছিল নেগেটিভ, এই যে নেগেটিভ হয়ে গেছে ক্যান নট, আর বাই ক্যান নটের পরে ভার্বের সবসময় তোমার যে বেস ফর্মটা বসে বাই। এরপর আসো বি, তাহলে প্রথম লাইনটা হলো কি মানি ক্যান নট বাই হ্যাপিনেস, টাকা সুখ কিনতে পারে না। এবার আসো বি নাম্বার কী আছে, দ্বিতীয় লাইনে কী আছে, বলছে হ্যাপিনেস সুখ, তারপর দেওয়া আছে বি। বি বলতে কী বুঝছো? বিবাহ বলতে আমরা বুঝি বর্তমান যদি বুঝায় তাহলে এম ইজ আর, আর যদি অতীত বুঝায় তাহলে হলো ওয়াজ ওয়ার, আর বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। আচ্ছা এখন বলছে সুখ হলো সম্পূর্ণ একটা মনের ব্যাপার, তাহলে হলো বা হয় সেক্ষেত্রে আমরা এম ইজ ইউজ করি। সুখ হ্যাপিনেস এটা থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে আমরা এখানে দেব ইজ। তো দেখো আছে কিন্তু এখানে বি, কিন্তু আমরা উত্তরটা দিলাম ইজ, কারণ বি ভাবটা এলো বর্তমান বুঝাইলে এম ইজ আর, অতীত বুঝাইলে ওয়াজ ওয়ার। তারপর আসো তাহলে হলো কি যে সুখ হলো সম্পূর্ণ একটা মনের ব্যাপার। আচ্ছা এবার আসো তিন নম্বর লাইনে আছে কি ইট সি নাম্বার মিন দ্য কন্টেনমেন্ট অফ মাইন্ড, মনের একটা সন্তুষ্টি। সুখটা হলো একটা মনের সন্তুষ্টি, তোমার যা আছে তুমি যদি তাই নিয়ে বলো যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাস এটাই সুখ। আর তুমি যদি মনে করো না আমার ভাড়া থাকি আমার বাড়ি করতে হবে আমার, তাহলে তোমার সুখটা ছিল না, ওই ওটার বাড়ি করার পিছনে তোমার সুখটা নষ্ট হয়ে গেলো, চলে গেলো ওখানে, ওই চিন্তা তোমার সবসময় থাকতে হবে। আর তুমি যদি মনে করো যে আমাদের ইসলামে বলা আছে সর্ব অবস্থায় আল্লাহ শুক্রিয়া করে থাকতে হয়, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলে থাকতে হয়। তো এখন এখানে বলছে যে এটা বলতে বুঝায় মনের তৃপ্তি বা সন্তুষ্ট। এখন দেখো ইট এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমরা পার্সন জানো পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন হলো বাংলায় বলে আমি আমরা, ইংলিশে আই উইল, আর সেকেন্ড পার্সন হলো তুমি তোমরা, ইংরেজিতে বলে ইউ, আর থার্ড পার্সন এসে কী হইতেছে যে হি বা দে, ইট কামাল করিমপুর নাম, এগুলো সব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয় সর্বদা বারোর সাথে এস বা ইয়ে যুক্ত হয়, তাহলে এখানে আছে মিন, তুমি উত্তরটা লিখবা সি নম্বরে
means এটা এস দিবা কারণ এই এই ইটটা এটা হলো তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইট মিন্স এটা বলতে বোঝায় দ্য কন্টেইনমেন্ট অফ মাইন্ড মানে মনের তৃপ্তি হি হু স্যাটিসফাইড দ্য ওয়াস উইথ হোয়াট হি গেট অ্যান্ড ইজ কন্টেন্ট উইথ ইজ লাইক ড্যাশ এ পেসিভ কল হ্যাপি ম্যান আছে এটা মানে বুঝাইছে যে হি সে যে হু যে সন্তুষ্ট উইথ হি গেট সে যা পাইছে এবং তার জীবনে যা আছে তাকে বলা হয় হ্যাপি ম্যান সুখী মানুষ আচ্ছা এখন সি নাম্বার দেখো ডি নাম্বার আসো হি সে হু ইজ হু ইজ যে সন্তুষ্ট মানে যার যার তার কাছে যা আছে তাই নিয়ে সে সন্তুষ্ট বা তার দ্বারা সে সন্তুষ্ট এটা প্যাসিভ ভয়েস তাহলে is satisfied তাহলে কেন is satisfied দিলাম he who satisfied with what মানে তার কাছে যা আছে তার দ্বারা সে সন্তুষ্ট এই যে কারণ কোনো কাজ কোনো দ্বারা দ্বারা হলে এটা হলো passive voice যেমন ধরো বড় মনে আছে হলো I write a letter আমি একটা চিঠি লিখি এখন আছে আরেকটা সেন্টেন্স a letter is written by me চিঠিটা লেখা হয়েছে আমার দ্বারা দেখো যে অর্থ কিন্তু একই আই রাইট এ লেটার হলো অ্যাক্টিভ ভয়েস আর লেটার ইজ রিটেন বাই মি হলো প্যাসিভ ভয়েস তাহলে এখন কি চিঠিটা লেখা হয়েছে আমার দ্বারা ঠিক সে সন্তুষ্ট কিসের দ্বারা তার যা কিছু আছে তার দ্বারা সে সন্তুষ্ট প্যাসিভ ভয়েস এই জন্য আমরা দিলাম ইজ স্যাটিসফাই ইজটা কেন দিলাম ইজটা দিলাম এই কারণে সে একজন এটা আচ্ছা তাহলে বলতেছে ওয়াজ হইতে পারতো ওয়াজটা কেন হবে না কারণ আমরা আগে বলছি এই বিষয়টা হলো চিরন্তন সত্যের মতো যেটা অতীত অতীতের জন্য সত্য বর্তমানের জন্য ভবিষ্যতের জন্য তাই এখানে যদি আমরা প্রেজেন্ট টেন্সে বসাবো এই জন্য হিয়ের সাথে হবে ইজ আচ্ছা তারপর দেখো হোয়াট হি গেট গেট মানে সে যা পায় আচ্ছা এখন হি কিন্তু থার্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই তোমাকে ভাবের সাথে এস বাই এস দিতে হবে তাহলে তুমি গেটের সাথে দিবা এস গেটস গেটস তাহলে এসটা কেন হলো আছে কিন্তু এখানে দেখো গেট হয়ে গেছে এসটা হচ্ছে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তারপর আসো যে ইজ কন্টেন্ট উইথ লাইফ কল এ হ্যাপি লাইফ মানে তাকে বলা হয় তাকে বলা হয় কে বলে মানুষ বলে তাকে বলা হয় কার দ্বারা মানুষের দ্বারা এটা কিন্তু প্যাসিভ ভয়েস হবে এবং উল্লেখ করেও দিচ্ছে ইন দ্য প্যাসিভ তাহলে তোমার উত্তরটা হবে এখানে ইজ কল্ড তাকে বলা হয় হ্যাপি ম্যান বাই পিপল মানুষের দ্বারা এখানে বাই পিপলটা দেয়নি আমরা বুঝতে পারবো তা বলা হয়েছে তারপর দেখো ইট বিভার আছে অনলি মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এটা হলো একটা নৈতিক এবং আধ্যাত্মিক উন্নয়ন বা উন্নতি এখন দেখো এখানে ইট আছে ইটটা সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে আমরা জানি যে ইট যদি সিঙ্গুলার নাম্বার হয় আর থার্ড পারসন হয় তাহলে আমরা বিয়ের বিয়েতে আমরা অ্যামিজার হয় তিনটা প্রেজেন্ট হলে তাহলে আমরা ইজ বসাবো তাহলে এখানে বসাবা ইজ তাহলে তাহলে এটা হলো কেবলমাত্র একটা মোরাল মানে নৈতিক এবং আধ্যাত্মিক একটা ডেভেলপমেন্ট হুইচ যেটা আচ্ছা এখন এখানে এই ভাবটা এই যে এটা ভাব এনশিওর নিশ্চিত করে হ্যাপিনেস সুখ নিশ্চিত করে আমাদের জীবনে আচ্ছা তো এখন দেখো এখানে এই যে হুইচ দিয়ে এনশিওর নিশ্চিত করে মানে কি সিঙ্গুলার এটা হলো একটা ডেভেলপমেন্ট তুমি দিবা এনশিওর্স সাবজেক্ট সিঙ্গুলার হলে ভাবের সাথে এ যুক্ত হবে তাহলে দেখো আমরা এখন লাস্ট আমরা ইয়েগুলো উল্লেখ করে দিই তাহলে এখানে আছে নেগেটিভ এই জন্য হচ্ছে ক্যান নট ক্যান নটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বাই তাহলে উত্তরটা হয়ে গেল বিতে ছিল বি আমরা দিলাম ইস কারণ কি কারণ এখানে হ্যাপিনেসটা সিঙ্গুলার থার্ড পারসন হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে ইজ তারপর তৃতীয় নাম্বার আছে দেখো ইট এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে হলে ভার্বের সাথে একটা এ যুক্ত হবে মিন্স দেখো এই যে এসটা দেওয়া আছে তারপর আছে ডি নাম্বারটা হি হু স্যাটিসফাই যে সন্তুষ্ট প্যাসিভ ভয়েস তাহলে এটা হবে ইজ স্যাটিসফাইড তারপর আছে এখানে ই নাম্বারটা
দেখো ওখানে আছে হি থার্ড পারসন এইজন্য এখানে এ ছিল এ গেটস তারপর হলো আছে এখানে এফ কল ইন দ্য প্যাসিভ তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আর এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা ইজ কল তাকে বলা হয় ইজ কল প্রেজেন্ট ইজ হবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে আর এই জি নাম্বারটা আছে দেখো এখানে ইজ তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা এখানে দিব বি আছে এখানে আমরা ইজ দিব ইটার সাথে ইজ হয় আর এখানে আছে দেখো যে ইটা ইয়া হলো একটা মেন্টাল মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হুইচ তাহলে এনশিওর দেবো কারণ এখানে সাবজেক্টটাকে সিঙ্গুলার বোঝানো হয়েছে এখানে হুইচ এখানে আমরা দেব এস তাহলে রাইট ফর্মটা তোমরা আশা করি বুঝতে পারছো আর তোমাদের বাড়ির কাজ হলো কম্পোজিশন কম্পোজিশন ওনার্স অফ দ্য ওনার্স অফ মডার্ন সায়েন্স বিজ্ঞানের বিস্ময়কর জিনিসগুলো কী কী একটু বুঝতে পারছো কম্পিউটার আমাদের মাথার উপর আছে যে ফ্যান টেলিভিশন এক্সরে মেশিন এই যে বিভিন্ন যে বিজ্ঞানের যে আবিষ্কার যে জিনিসগুলো এটার উপর তোমরা কম্পোজিশনটা পড়বা পড়ার পর বাসায় লিখবা লেখার পর আবার সংশোধন করে লিখবা ঠিক আছে আজকে পর্যন্ত রইল ভালো করে বাসায় পড়বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ